চন্দনাস কিচেন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি শোল মাছ ভাপার রেসিপি শেয়ার করব। প্লিজ ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা কাটা হয়ে গেছে, আপনি একটু ধুয়ে নেব, দিয়ে রান্নাটা আমি শুরু করব। প্রথমে মশলাটা তৈরি করে নেব, আর মশলা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এক চা চামচ আদা এবং রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো, এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, এক চামচ লবণ। এখন এই মশলাটাকে যে পাত্রে আমি রান্নাটা করব সেই পাত্রে নামিয়ে নেব। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিছু মশলা বানিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা সর্ষে, দু চামচ কালো সর্ষে, ছোট চামচের এক চামচ পোস্ত, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, এখন এই সমস্ত উপকরণের একটা পেস্ট তৈরি করে নেব। সর্ষে পোস্তর মিশ্রণটা এখন আমি যে পাত্রে রান্না করব সেখানে ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে এক কাপ পরিমাণে দই, এখানে আমি সাত পিস মাছ নিয়ে নিয়েছি, আর মাছটাকে নুন মাখিয়ে নেব। মাছটার গায়ে নুন লাগিয়ে নিয়েছি। এখন আমি যে পেস্টটা তৈরি করেছি তার মধ্যে মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেব। সমস্ত উপকরণগুলোকে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। মাছগুলো দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে মিশিয়ে আমি ফ্রিজের মধ্যে এক ঘন্টা এভাবে রেখে দেব। এক ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, এখন এর মধ্যে দিয়ে দেব বড় চামচের এক চামচ তেল, মশলার বাটি ধুয়ে রাখা এক কাপ জল এর মধ্যে দিয়ে দেব। উপর থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন বাটিটাকে ঢাকা দিয়ে আমি ভাপাতে বসাবো। একটা পাত্রের মধ্যে জল গরম করতে দিয়েছিলাম, আর তার মধ্যে টিফিন বক্সটা এভাবে বসিয়ে দিয়েছি, আর লো ফ্লেমে এটাকে আধ ঘন্টা আমি ভাপাতে দেব। তো তার জন্য বসিয়ে দিয়েছি, আধ ঘন্টা রেখে দেব। রান্নাটা হয়ে গেছে, আর টিফিন বক্সটাও আমি ঠান্ডা করে নিয়েছি, ঢাকাটা খুলে দেখে নেব কেমন হয়েছে। তাহলে দেখলেন বন্ধুরা কত সহজে রেসিপিটা তৈরি করে ফেললাম। এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখলাম, আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আরও একবার ধন্যবাদ।